এখানে যে এখন যে সরকার রয়েছে, সে মানে আপনার ভোটের অধিকার বলেন, জনগণের যে অধিকার, সেটা তো থাকলে তো একটা ভালো অবস্থানে থাকার কথা, কিন্তু সেখানে আপনার এটা শূন্যতা বলে এখানে আমাদের মেরুদণ্ড বাঁকা। মেরুদণ্ড এতটা পশ্চিমা বিশ্বের কোনো প্রভাব আমরা দেখতে পাইনি, কিন্তু এখন একটা প্রভাব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এসে পড়েছে। বিএনপিকেও একটা জিনিস বুঝতে হবে যে এখানে যাতে কোনোভাবে তারাও ভুল না করে, যাতে পরবর্তীতে আমাদেরকে খেসারত দিতে হয়। আমাদের আপনি জানেন যে আওয়ামী লীগের একজন নেতা 14 দিনের সমন্বয়ক, উনি কিন্তু বলেছে যে জাতিসংঘ বা এরকম কোন সংস্থার মধ্যস্থতায় আমরা বিএনপির সাথে আলোচনায় বসতে পারি, কিন্তু পরক্ষণে আবার আওয়ামী লীগ অনেক নেতারা বললে এটা তার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত না, এখানে অনেকগুলো রয়েছে রাজনীতিবিদদের নিজস্ব অভিজ্ঞতা থেকেও দেশকে রক্ষা করা যায়। এরা আমাদের দেশের স্বাধীনতার পরে রাজনৈতিক দলগুলো বিদেশের সাথে তাদের রাজনৈতিক সম্পর্কটা কি, দেশের সম্পর্কটা কি, এটা নিয়ে সবসময় রাজনীতির খেলা করেছে। এবং পাকিস্তান আমলেও কিন্তু মোটামুটি ভাবে আমরা কিছু কিছু জিনিস আমরা প্রকাশ্যে বুঝতে পারতাম যে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের পাকিস্তানের সম্পর্ক কেমন, তারপরে রাশিয়ার সাথে সম্পর্ক কেমন, চীনের সাথে সম্পর্ক কেমন। মানে সদ্য তখন ধরেন আপনার দেশ বিভক্তি হয়ে পাকিস্তান যখন আমরা হলাম, তখন ভারতের সাথে আমাদের কেমন সম্পর্ক। কিন্তু আমরা যখন আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বা আমরা যখন আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নিজস্ব জাতিসত্তাকে খুঁজে পেলাম এবং স্বাধীনতা যখন আমরা একটি সার্বভৌম দেশ যখন পেলাম বাংলাদেশ, এরপর থেকে কিন্তু আমাদের সবাই কম বেশি আপনার বাইরের শক্তিকে ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার, এবং বাইরের শক্তিগুলোর সাথে তাদের কি সম্পর্ক এটা সবসময় লুকোচুরি করেছে। আমার কথা হচ্ছে যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে থাকেন যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে আমি ক্ষমতায় থাকবো, আপনি পরিষ্কার করে বলেন না কেন, যে কারা চাচ্ছে, কেন চাচ্ছে, কি কারণে চাচ্ছে। আপনি যদি মানে ধোয়ার রেখে যদি আপনি কথা বলেন বা অন্ধকারে ঢিল মারার মতো মনে হয়, তাহলে তো এসব মোকাবেলা করা তো সম্ভব হবে না। তো ব্যাপার হচ্ছে যে এসব বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, হয়তো বা কোনো এক সময় সমঝোতা হতে পারে, আবার ক্ষমতায় আসতে পারে, এই জন্য তারা পরিষ্কার করে না। আর বেশিরভাগ জায়গাগুলোতে তো আমাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো হয়, মানে বক্তব্যগুলো থাকে, মানে 1975-এর আগেও মোটামুটি ভাবে আমাদের একটা রাজনৈতিক দলগুলোর একটা ভালো একটা অবস্থান ছিল। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, 1973 সালে যখন আমাদের দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়, তো আমাদের দল থেকে তখন আমাদের মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের ন্যাপের সেই নির্বাচনে অংশগ্রহণ করলো, এবং ন্যাপের যতগুলি আপনার প্রার্থী ছিল 300 আসনের, সবার পোস্টার কিন্তু একই ধরনের লেখা ছিল এবং একটাই বক্তব্য সেখানে ছিল যে দেশকে যদি ভারতের তাবেদারের হাত থেকে যদি বাঁচাতে চাও, তাহলে আমার মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দাও। তো তখনও কিন্তু আমাদের রাজনীতিতে আমরা পরিষ্কার কিন্তু অনেক কিছু করেছি যে আমাদের শত্রু কারা, বা আমাদের মানে মিত্র বলে আমাদের শত্রুর মতো ভূমিকা করে আমাদের দেশকে, মানে আপনি একদম মানে অর্থনৈতিক বলে ভাবেন, সামাজিক ভাবে বলেন, সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। এখন কিন্তু আর সেই জায়গাটা নেই। আজকে সমাজতন্ত্রের বিষয়গুলো যদি এসে থাকে, আজকে আমেরিকার হস্তক্ষেপ বলেন বা ভিসা নীতির কথা বলেন, তো আজকে আমাদের বাম রাজনীতিবিদরা কি করতেছে, বাম রাজনীতিবিদরা চুপ করে বসে আছে কেন? এমনিতে সবসময় তো ফেনা তুলে সাম্রাজ্যবাদের অনেক বিষয়ে কথা তারা বলে, তো এখন চুপচাপ কেন? তো ব্যাপার হচ্ছে যে আমরা সবাই নতুন জানু নীতির মধ্যে এখন আমরা চলে আসছি, এই কারণে যে আমরা কেউ সক্ষম অবস্থানে যেতে পারছি না পশ্চিমাদের আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে, শুধু একটা মাত্র দুর্বলতার কারণে যে এখানে রাজনীতি এখানে শূন্য। এবং এখানে যে এখন যে সরকার রয়েছে, সে মানে আপনার ভোটের অধিকার বলেন, জনগণের যে অধিকার, সেটা তো থাকলে তো একটা ভালো অবস্থানে থাকার কথা, কিন্তু সেখানে আপনার এটা শূন্যতা বলে এখানে আমাদের মেরুদণ্ড বাঁকা, মেরুদণ্ড আমাদের শক্ত না, সে কারণে এখানে লুকোচুরি চলছে। হ্যাঁ, এটা সত্যি যে এখানে একটা প্রভাব চলছে, সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে একটা পরিকল্পনা থাকতে পারে বা পরিকল্পনা আছে, কারণ এখানে অনেকগুলো পরিবর্তন এসেছে আমাদের আন্তর্জাতিক রাজনীতির মধ্যে, এবং আমেরিকাও চাচ্ছে, আমরাও কি বলে আপনার ব্রিক্সে যাওয়ার চূড়ান্ত ঘোষণা আমরা দিয়েছি আমাদের এখানে। আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের চ্যালেঞ্জ এখন মোকাবেলা করতে হবে। আমি মনে করি যে সরকার যদি এই পথে যায়, তাহলে একটা নির্ধারিত একটা নীতি এখানে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। এখন আমাদের দেশের জনগণ বা আমরা যারা রাজনীতি করি, এখন মানে আওয়ামী লীগের বিষয়গুলো যারা আমাদের একদমই পছন্দ হচ্ছে না, যে তারা গণতন্ত্রকে হত্যা করে তারা যেভাবে দেশটাকে পরিচালিত করছে, আওয়ামী লীগের উপরে এতটুকু নির্ভর রাখা যায় কি না? তবে এটা যেহেতু জাতীয় স্বার্থের একটা বিষয় এবং একটা দেশের সার্বভৌমত্বের উপরে বিষয়, সেক্ষেত্রে আমরা দ্বিমত আমাদের করাটা একদমই ঠিক হবে না। আমি মনে করি যে আমাদের নির্বাচন আন্তর্জাতিক
মানে যে পরিমণ্ডলটা এখন তৈরি হয়েছে আমাদের দেশকে কেন্দ্র করে, আওয়ামী লীগের একটা সংলাপের ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী লীগের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা এখন তার জন্য প্রয়োজন, এবং এই প্রস্তাবটাই আমরা বারবার দিচ্ছি। এবং আমিও আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বে আমিও আপনার 14 দলীয় আপনার যেটা আওয়ামী লীগের আপনার যে 14 দলীয় যে জোট আছে সেটার যে সমন্বয়ক মাননীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর সাথে আমি সাক্ষাৎ করে ওনাকে আমি আহ্বান করেছি যে আপনারা 14 দলের পক্ষ থেকে এই যে এতগুলো বিষয় এখন আসছে এটা আমাদের সংলাপের একটা বিষয় এখানে রয়েছে, এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বলেন এটা হতে হতে তো একটু সময়ের ব্যাপার, কারণ নির্বাচনের তফসিল আগে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, এর ভিতরে ভিসা নীতি, এর ভিতরে আন্তর্জাতিক চাপ সবকিছু মিলেই এটা সামাল দেওয়া আওয়ামী লীগের পক্ষে এখন একা সম্ভব না। আমরা মনে করি সবাই এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ থাকি, পরে আমরা একটা আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হওয়া যায় সেটাও আমরা আলোচনার ভিতরে আমরা আনতে পারি। তো এখন আমি মানে এতটুকুই বুঝি যে বিরোধী দল বিভিন্ন ধরনের কথা বলছে, কিন্তু যেখানে বেগম খালেদা জিয়ার রাজনীতি অনুপস্থিত সেখানে বিশাল একটা আন্দোলন হয়ে যাবে এটা আমি এখন আর বিশ্বাস করি না। এবং এত বড় একটি গণতান্ত্রিক আন্দোলন মানে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং এটা আমি মানে স্পষ্ট করে এটা কেন আমি কেন যারা রাজনীতি করি আমরা তারা সবাই এখন বলতে পারি যে এই আন্দোলনের মূল মহানায়ক কিন্তু তারেক রহমান না, এখনো তারেক রহমান এই জায়গায় পৌঁছাতে পারেনি, নেতৃত্বের জায়গায় এখনো এইভাবে পৌঁছাতে পারে নাই যে এত বড় একটা জাতীয় আন্দোলনের নেতৃত্ব উনি দিতে পারেন। এটা নেতৃত্ব এখন বেগম খালেদা জিয়া এবং এটা অল্টারনেটিভ বেগম খালেদা জিয়া, এবং আমরা মনে করি যে সকল দলগুলোকে আওয়ামী লীগের উচিত হবে যেমন তারা জামাতকে সুযোগ করে দিয়েছে রাজনীতি করার জন্য, এবং জামাতকে যথেষ্ট তারা মানে রাজনীতির পরিবেশটা তৈরি করে দিয়েছে যেখানে জাতীয় পার্টি নিজে আপনার যেখানে প্রোগ্রাম করার কথা ছিল সেটা ক্যান্সেল করে দিয়ে জামাতকে দেওয়া হয়েছে, এবং এই রাজনৈতিক দল সহ যারা আমরা সবাই আজকে মাঠে রয়েছি যাদের উপরে নির্ভর করা যায় এই দেশ ও জাতির মানে ভাগ্য কল্যাণ পরিবর্তনে এবং একটা গণতন্ত্রের পথে আমরা কিভাবে যেতে পারি, এই সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংলাপ অবিলম্বে একটি সংলাপ আয়োজন করা প্রয়োজন এবং এটি খুব দ্রুতই করা প্রয়োজন আমি এ আশাবাদ ব্যক্ত করি। তবে আমি আমার সর্বশেষ কথাটি একটি, সেটা হচ্ছে যে বিরোধী দলকেও এখন বুঝতে হবে যে দেশের জায়গাটা কোথায় এখন আমরা পৌঁছেছি, 2014 সাল বা 2018 সালের নির্বাচনের মতো এটা হচ্ছে না, তখন মোটামুটি ভাবে এতটা পশ্চিমা বিশ্বের কোনো প্রভাব আমরা দেখতে পাইনি, কিন্তু এখন একটা প্রভাব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এসে পড়েছে। বিএনপিকেও একটা জিনিস বুঝতে হবে যে এখানে যাতে কোনোভাবে তারাও ভুল না করে যাতে পরবর্তীতে আমাদেরকে খেসারত দিতে হয়, আমাদেরকে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে হবে, নির্বাচনে আবার সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে, জনগণকে ভোটের মানে নিশ্চয়তা দিতে হবে, এতগুলো বিষয় আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে। এটা এখন একমাত্র জাতীয় সংলাপের মাধ্যমে এটা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা আমি মনে করি না আর কোনো পথ এখানে রয়েছে। আমি জানি যে এই সংলাপের আয়োজন করলে বিএনপি এটাকে প্রত্যাখ্যান করবে, তাহলে বিএনপি এটা সবচেয়ে বড় ভুল করবে, আলোচনায় তাদেরও এখন তাদের বলা উচিত যে আওয়ামী লীগকে বলা উচিত যে আপনারা সংলাপের ব্যবস্থা করেন এবং আমরা বসতে রাজি আছি, এবং এক একজন এক এক ধরনের কথা বলছে। আমার সর্বশেষ কথাটা হচ্ছে যে আপনি জানেন যে আওয়ামী লীগের একজন নেতা 14 দিনের সমন্বয়ক উনি কিন্তু বলেছে যে জাতিসংঘ বা এরকম কোন সংস্থার মধ্যস্থতায় আমরা বিএনপির সাথে আলোচনায় বসতে পারি, কিন্তু পরক্ষণে আবার আওয়ামী লীগ অনেক নেতারা বললে এটা তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মতামত না, এখানে অনেকগুলো রয়েছে রাজনীতিবিদদের নিজস্ব অভিজ্ঞতা থেকেও দেশকে রক্ষা করা যায়, এরা পূর্বের অনেক অভিজ্ঞতা রয়েছে। তো আমি বিএনপিকে আহ্বান জানাবো আপনারা সংলাপের আয়োজন করেন, সব দলগুলোকে ডাকেন, আপনারাও সংলাপের মাধ্যমে কোথায় আমাদের দেশটার একটা জায়গা আমরা নিয়ে যেতে পারি পরিষ্কার করতে হবে আপনাকে। আপনি বিএনপি আজকে রাজনীতি করছে আন্দোলন করছে, বিএনপি কিভাবে ভোট চায়, বিএনপি কিভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, কোনো কিছু তাদের পরিষ্কার না, তাদের বক্তব্য একদম পরিষ্কার না। হ্যাঁ, আমি মনে করি যে এই পরিষ্কার জায়গাটা হওয়া উচিত, যেই ক্ষেত্রে আওয়ামী লীগ অনেকখানি পরিষ্কার, কারণ তারা সংবিধানের বাইরে তারা যাবে না। এবং একটা কথাই আমার শেষ বলতে চাই আপা, যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঠিক সময় হতে হবে, এটার বাইরে যাওয়ার কোনো উপায় নাই, তবে এটার নির্বাচনকালীন সরকার ব্যবস্থাটা কেমন হতে পারে সেটা আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা সেটা সমস্যা সমাধান করতে পারি। অসংখ্য ধন্যবাদ।